অববুলি বুবলি কি জানে না শাকিব খানের ওয়াইফ অপবিশ্বাস এটা কিভাবে হয় আমাকে বলো সে একটা শিক্ষিত মেয়ে অবজ এবার সাকিব অপু বুবলি ইস্যুতে বুবলিকে ধুইয়ে দিলেন অভিনেত্রী নতুন অভিনেত্রী নুতনের মতে সাকিবের কোনো দোষ নেই সব দোষ বুবলির তিনি বলেন বুবলি কি জানে না যে সাকিব খানের ওয়াইফ অপবিশ্বাস এটা কিভাবে হয় এফডিসি তে কাজ করছে ওইখানে অপবিশ্বাস আছে দুনিয়ার পেপার ইউটিউব সব জায়গায় দেখাচ্ছে অপু সাকিবের ওয়াইফ আর সে বলল যে আমি জানতাম না এটা কি করে হয় কিন্তু বুবলি তো দুই হাজার ষোলোতে কাজে আসছে এই কথার উত্তরে নতুন বলেন বুবলি একটা শিক্ষিত মেয়ে অপুবিশ্বাস সাংবাদিকদের ডেকে বাচ্চাকে নিয়ে সব কিছু ঢোল পিটিয়ে বেড়াচ্ছে আর বুবলি সেটা জানল না আমি জেনে শুনে যদি বিষ্পান করি সেটা অন্য কারো দোষ না আমি জেনে শুনে কেন বিষ্পান করব আমি তো জানি সাকিব সাহেবের ছেলে আছে আব্রাম অপবিশ্বাস তার ওয়াইফ ডিভোর্স হোক আর না হোক সে তো তার ওয়াইফ ছিল আর পৃথিবীতে কি কি ছেলের অভাব আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে দেশে কি আর ছেলে নেই আর সাকিব আমি এখানে সাকিবের কোনো দোষ দিব না সাকিব দেখতে হ্যান্ডসাম সে বাংলাদেশের টপ নায়ক সে অলরাউন্ডার এখন মেয়েরা যদি তার ওপর ঝুঁকে পড়ে তাহলে দোষটা কি তার নাকি ওই মেয়েদের